আজ আমি আপনাদের দেখাবো কিভাবে তামার পুরনো কালো হয়ে যাওয়া পাত্র নতুনের মতো চকচকে করতে হয়। এটি একটি তামার পুরনো বোতল। আর এটি একটি তামার পুরনো জগ। আর এটা পরিষ্কার করার জন্য লাগবে খুবই সাধারণ দুটি জিনিস, যেটি আমাদের সবার রান্নাঘরেই থাকে। প্রথমেই লাগবে আমার নুন আর ভিনিগার। নুন আর ভিনিগারের একটা সুন্দর মিশ্রণ বানাবো। বোতলটিকে আমি মিশ্রণের মধ্যে ডুবিয়ে দিলাম। কয়েক সেকেন্ড পর আমি মিশ্রণ থেকে বোতলটি তুলে নিয়ে দেখলাম কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একেবারে নতুনের মতো। এবার মিশ্রণটি বোতলের সারা গায়ে লাগাতে থাকব। যেখানেই এই মিশ্রণটি লাগছে সেখানেই পরিষ্কার হয়ে যাচ্ছে। হালকা হাতে গোল গোল করে ঘুরিয়ে নেব, খুব একটা পরিশ্রম লাগবে না। বাহ, কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। বোতলটিকে যদি আরো বেশি পরিষ্কার চকচকে করতে চান, তাহলে সামান্য পীতাম্বরী পাউডার হাতে নিয়ে বোতলে ভালোভাবে ঘষে ঘষে মেজে নেবেন। একদম নতুনের মতো চকচক হয়ে গেল। এবার একটি পরিষ্কার নরম সুতির কাপড় দিয়ে খুব সুন্দরভাবে মুছে নেব, যাতে একটুও জল লেগে না থাকে। ঘন্টা খানেকের জন্য এটিকে রোদে শুকোতে দেব। একইভাবে আমি জগটিকে পরিষ্কার করে নেব। মিশ্রণটি জগের ওপরে যেখানে যেখানে দিচ্ছি সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাচ্ছে। জলের ছোঁয়া লাগলেই জাদুর মতন পরিষ্কার হয়ে যাচ্ছে, কোনো ঘষা মাজা ছাড়াই। ভিনিগার আমাদের সবার ঘরেই থাকে, আর নুন তো থাকেই। জগের পেছনের অংশ সুন্দর করে পরিষ্কার করে নিলাম।
এটিকেও আরও বেশি চকচকে করার জন্য পীতাম্বরী পাউডার দিয়ে মেজে নেব। ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন। এক ঘন্টা রোদে রেখে দিতে হবে। ধন্যবাদ।